আচ্ছা, আমাদের চলছিল হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে দেখ, লাস্ট ক্লাসে আমি তুই পড়েছি হচ্ছে এনট্রপির কনসেপ্ট। বেসিক্যালি এনট্রপিটা তারপরে দেখেছিলাম ডেল্টা এস ইউনিভার্স গ্রেটার দ্যান জিরো ফর এ স্পন্টেনিয়াস প্রসেস। ঠিক আছে, খাতায় এবার হেডিং দে, লেখ এনট্রপি চেঞ্জ অ্যাট ইকুইলিব্রিয়াম। খাতায় হেডিং দে এনট্রপি চেঞ্জ অ্যাট ইকুইলিব্রিয়াম। এনট্রপি চেঞ্জ অ্যাট ইকুইলিব্রিয়াম। আচ্ছা দেখ, ইকুইলিব্রিয়াম মানে কি? বেসিক্যালি আমাদের এরপরের চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়বো তখন তো ডিটেলসে জানবোই। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে বেসিক্যালি, সাপোজ ধর তোর কাছে একটা রিয়াকশান আছে, তাহলে রিয়াকশানটা হচ্ছে আমার রিয়াকট্যান্ট থেকে তার প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। নর্মালি দেখ, তুই এতদিন একটা অ্যারো দিয়ে লিখতিস, এরকম একটা অ্যারো দিয়ে লিখতিস। ইকুইলিব্রিয়াম মানে কি? বেসিক্যালি রিয়াকট্যান্ট ধর প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, আবার প্রোডাক্ট আমার ব্যাক করে রিয়াকট্যান্টে চলে আসছে। তার মানে সোজা কথা কী বলতো, একটা টাইমের পরে এমন পাবো রিয়্যাকট্যান্ট পড়ে থাকবে মিডিয়ামের মধ্যে, প্রোডাক্টও পড়ে থাকবে। মানে রিয়্যাকট্যান্ট আমার যতটা রিয়াকশান করা পসিবল ছিল হয়ে গেছে, প্রোডাক্ট আমার যতটা ফর্ম হওয়া পসিবল ছিল ততটা ফর্ম হয়ে গেছে, আর কোনো চেঞ্জ হবে না। ওই মোমেন্টটাকে বলেছে ইকুইলিব্রিয়াম, বোঝা গেছে? ইকুইলিব্রিয়াম তো ডিটেলসে পড়বো এরপরে। ইকুইলিব্রিয়ামে আছে মানে কি, রিয়াকশানকে আমি তুই এরকম একটা রিভার্সেবল সাইন দিয়ে ডিনোট করি। ইকুইলিব্রিয়ামে থাকা মানে হচ্ছে এরকমটা রিভার্সেবল সাইন দিয়ে ডিনোট করি, বোঝা গেছে? একটু দাঁড়া, বোঝা গেছে? তাহলে যখন ইকুইলিব্রিয়াম রিচ করবে তখন কি হবে, কারোর কোনো চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারলি? রিয়্যাকট্যান্ট যতটা রিয়াকশান করা পসিবল ছিল হয়ে গেছে, প্রোডাক্ট যতটা ফর্ম হওয়া পসিবল ছিল হয়ে গেছে, এটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম। এখন ইকুইলিব্রিয়ামে, অ্যাট ইকুইলিব্রিয়ামে আমার কী হয়, ঠান্ডা মাথায় ভালো করে দেখ। অ্যাট ইকুইলিব্রিয়াম দেখ, যদি কোনো চেঞ্জ না হয় তাহলে এনট্রপিক চেঞ্জ কী হবে? ইকুইলিব্রিয়ামে সিম্পল কোশ্চেন, যদি কোনো চেঞ্জই না হয়, রিয়্যাকট্যান্ট প্রোডাক্ট যা হওয়ার হয়ে গেছে, তাহলে আমার এনট্রপিক চেঞ্জ কী হবে? জিরো, বুঝতে পেরেছিস? তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম মাথায় ঢুকিয়ে রাখবি, অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা এস ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে যখন রিচ করে গেছে তারপরে, মানে যখন ইকুইলিব্রিয়ামে চলে গেল তখন হচ্ছে ডেল্টা এস জিরো, বোঝা গেল? অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা এস জিরো। তোর সাথে একজন উনি আসলেন না? হ্যালো, তোর কেভি কাশীপুর, তাই তো? তুই প্রীতি ম্যাডাম বলে কাউকে চিনিস ইংলিশ পড়া? ও আমার বন্ধু, ঠিক আছে। চল, তোর তোর সাথে ক্লাসের পরে দাঁড়িয়ে পরে কথা বলছি। হ্যাঁ, তো থার্মোডাইনামিক্স হয়ে গেছে তো? আচ্ছা দেখ, তো বেসিক্যালি অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা এস জিরো, এইটা এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসে স্কুলের কোশ্চেনে, বোঝা গেছে? অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা এস জিরো, ওকে, বুঝলি? আচ্ছা চল, এইবার তাহলে একটা কোশ্চেন করি। দেখ, আজকের গ্রুপের মধ্যে যে পিডিএফটা পাঠিয়েছিলাম বার কর, তুই একটু পাশের জন্য এটা দেখ, তোকে পরে অ্যাড করেছি গ্রুপে। গ্রুপের মধ্যে থার্মোডাইনামিক্স একটা পিডিএফ পাঠিয়েছি, দেখ প্রচুর কোশ্চেন আছে ওর মধ্যে।
কোশ্চেন নাম্বার 12, থার্মোডাইনামিক্সের কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 পেয়েছিস? খুঁজে বাকিরা কোথায়? সব শীত ঘুমে চলে গেছে। আচ্ছা দেখ, 27 জনের মধ্যে এই কজন মাত্র। চল কোশ্চেন নাম্বার 12, এট এ সার্টেন কন্ডিশন এট ইকুইলিব্রিয়াম ডেল্টা এস সিস্টেম ইকুয়ালস টু এক্স জুল পার কেলভিন, ওকে? দেন ডেল্টা এস, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 দেখতে পাচ্ছি সবাই? অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা এস সিস্টেম ইকুয়ালস টু এক্স জুল পার কেলভিন, দেন ডেল্টা এস সারাউন্ডিং কত হবে? তিনটে অপশান দেওয়া আছে, আরেকটা অপশানও তুই ধরে নিতে পারিস, আরেকটা অপশানও ধরে নিতে পারিস। না ধরলে চলবে, তিনটে মধ্যে একটা অ্যান্সার হবে, বুঝতে পারছিস? অ্যাট ইকুইলিব্রিয়াম তোকে বলেছে কি ডেল্টা এস ইকুয়ালস টু জিরো, তাহলে ডেল্টা এস সিস্টেম যদি অত হয় তাহলে ডেল্টা এস সারাউন্ডিং কত হবে? হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক বলেছিস, কীভাবে বললি? তার কারণ দেখ, অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা এস জিরো, ডেল্টা এস মানে কী বলতো টোটাল, ডেল্টা এস টোটাল জিরো, কারণ ইকুইলিব্রিয়াম যখন রিচ করে গেছে কারোর কোনো চেঞ্জ হচ্ছে না, তখন ইউনিভার্সেরও সোজা কথা এনট্রপির কোনো চেঞ্জ হচ্ছে না, বুঝতে পেরেছিস? তাহলে এটা কোনটা বলতো? এটা হচ্ছে ডেল্টা এস টোটাল, আর ডেল্টা এস টোটাল মানে আগে দিন দেখেছিলাম ইউনিভার্সের এনট্রপি বেসিক্যালি, বুঝতে পারছিস? তার মানে দেখ, ডেল্টা এস টোটাল মানেই ডেল্টা এস ইউনিভার্স ইকুয়ালস টু, দেখবি আগে দিন একটা ফর্মুলা লেখা ছিল, ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং লেখা ছিল না এটা? দেখ তোকে বলেছে কি ডেল্টা এস সিস্টেম কত? এক্স, আর ডেল্টা এস টোটাল অ্যাট ইকুইলিব্রিয়াম হয় জিরো, তাহলে এটা যদি প্লাস এক্স হয় তাহলে এটাকে আমার হতে হবে মাইনাস এক্স, তাহলে ডেল্টা এস সারাউন্ডিং হবে হচ্ছে মাইনাস এক্স, বোঝা গেল? তারপর অপশান সি হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? বুঝলি, বুঝেছিস? চল এই ছিল হচ্ছে বেসিক্যালি আমার এনট্রপি অ্যাট ইকুইলিব্রিয়াম। এরপরে খাতায় হেডিং দে, লেখ। দেখ পরের যে টপিকটা, এই টপিকটা একদম ছোট টপিক, মানে এটা ডিটেলস এক্সপ্লেনেশন আমাদের নেই, কারণ আমি তো এখন অব্দি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম জানি না, তো এক্সামের পার্সপেক্টিভে জাস্ট একটা ফর্মুলা মনে রাখছে, ওখান থেকে অঙ্ক দেখবো, কারণ এগুলো তোর পরীক্ষাতে আসে, ঠিক আছে? খাতায় হেডিং দে, লেখ। ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফ্রম চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, ফ্রম চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, ফ্রম চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন। আগে লেখ তারপরে বলছি কোন জিনিসগুলো কী। ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হ্যাঁ ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তারপরে কী লিখেছিস? ফ্রম গিভস ফ্রি এনার্জি অ্যাট এসটিপি, ঠিক আছে? আচ্ছা দেখ, বেসিক্যালি ব্যাপারটা কী, ব্যাপারটা হচ্ছে আজকের ক্লাসে আমি তুই পড়বো হচ্ছে এনথ্যালপিকে আরও ডিটেলসে ভাঙবো, তো এনথ্যালপিকে ভাঙার সময়ে এইগুলো দেখবো। এখন তোকে একটা জিনিস বলছি, জিনিসটা কী, আমি এখন ক্যালকুলেট করতে চলছি বলতে কি একটা রিয়াকশান আমার স্পন্টেনিয়াস, কি স্পন্টেনিয়াস হবে না কথা বলিস না, সেটা আগের দিন কিসের বেসিসে দেখেছিলাম মনে আছে? গিভস ফ্রি এনার্জি বেসিসে, আলটিমেটলি গিভস ফ্রি এনার্জি ক্যালকুলেট করতাম, ডেল্টা জি, ডেল্টা জি যদি তো লেস দেন জিরো হতো তার মানে আমার স্পন্টেনিয়াস, ইকুয়ালস টু জিরো হলে ইকুইলিব্রিয়াম, আর গ্রেটার দেন জিরো হলে নন স্পন্টেনিয়াস হতো, মনে আছে ডেল জির? আচ্ছা এই ফর্মুলাটা একটু লিখে রাখ বাড়িতে, একটু মনে রাখবি এটা, ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস আটটি এলএন কে ইকুইলিব্রিয়াম। এটা কোনটা কী জিনিস সব কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ার সময় ডিটেলসে জানবো, ঠিক আছে? ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস আটটি এলএন কে ইকুইলিব্রিয়াম, ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস আটটি এলএন কে ইকুইলিব্রিয়াম, এটাকে লেখ, তারপরে বলছি কোনটা কী যতটুকু এখন বুঝতে পারবো। দেখ লিখেছি, এটা সাইডে লিখে রাখ, কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কে ইকুইলিব্রিয়াম এই টার্মটাকে বলে কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই টার্মটা হচ্ছে আমার বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা ডেল জি মাথায় জিরো আছে, ডেল জি জিরো মানে ডেল জি নটও বলে এটাকে, এটার মানে কী বলতো, যখনই নট দেয় তার মানে হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমি মেজারমেন্টটা করছি, বুঝতে পেরেছি? স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে কি, তুই পড়েছিল হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড বলতো স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে? হ্যাঁ 298 কেলভিন। এইবারে ব্যাপারটা হচ্ছে তোর মনে হতে পারে স্ট্যান্ডার্ড মানে তো আমি পড়েছিলাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড, পড়েছিলি না স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কত ছিল? জিরো ডিগ্রি। প্রেশার কত ছিল বলতো? 1 bar মানে 1 atm, ঠিক আছে? মনে পড়ছে? দেখ বেসিক্যালি এই এক্সপেরিমেন্টগুলো যখন করি
এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে করি না, এগুলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড স্ট্যান্ডার্ড। আবার ক্লাস টুয়েলভে গিয়ে পড়বো ইলেকট্রোকেমিক্যাল সেল যখন আছে সেখানে দেখবি ওখানে স্ট্যান্ডার্ড বলতে আমরা ধরে নিই হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে। তো এটা তোর এখন ছেড়ে দে, অত ডিটেলসে মাথা ঘামানোর দরকার নেই, তুই যদি এই ফর্মুলাটা মাথায় রাখ ক্লাস টুয়েলভে উঠে তুই ডিটেলসে দেখবি যেখানেই পড়িস ইলেকট্রোকেমিক্যাল সেল এই জিনিসটা আছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তোকে দিয়ে দেবে, তোকে দিয়ে দেবে, তোকে দিয়ে দেবে, ওটা নিয়ে তোর কোনো চাপ নেই। আচ্ছা দেখ, কে ইকুইলিব্রিয়াম হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি, যখন আমি তুই পড়বো হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, ধর আমার একটা রিয়াকশান যদি এরকম ইকুইলিব্রিয়ামে থাকে, এটার একটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? এটা কনস্ট্যান্ট থাকে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে কিছু ইনফরমেশান পাই। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি, সোজা কথা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হচ্ছে, এখন তোকে জাস্ট দেখাচ্ছি, পুরো রিয়াকশানটাকে ধর দুটো রিয়াকশান ধর আছে, একটা রিয়াকশান হচ্ছে ধর এ থেকে বি হচ্ছে, আরেকটা রিয়াকশান সাপোজ সি থেকে ডি, ঠিক আছে? এই রিয়াকশানটা ধর ফার্স্টের রিয়াকশানটা ধর তোর রিভার্সেবল, আবার সেকেন্ড রিয়াকশানটা ধর তোর রিভার্সেবল, ঠিক আছে? দুটোই ধর আমার বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে রিচ করে, বুঝতে পেরেছিস? দুটোই রিভার্সেবল। এইবারে প্রশ্ন হচ্ছে কোনটা তাড়াতাড়ি ইকুইলিব্রিয়ামে রিচ করবে, সেই সমস্ত ইনফরমেশান আমি কে ইকুইলিব্রিয়াম থেকে পাবো। সিম্পল কথাটা বুঝতে পেরেছিস? ধর তোর কাছে 3টে 4টে 5টা 6টা 1000টা ধর এরকম রিভার্সেবল রিয়াকশান আছে, বুঝতে পারলি? কোন রিয়াকশানটা তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম রিচ করবে, তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম রিচ করবে মানে কি বলতো, কোন রিয়াকশানটা একটা সময়ের পরে আর কোনো চেঞ্জ হবে না, সেই সেই জিনিসটা কোন রিয়াকশান তাড়াতাড়ি রিচ করবে সেই ইনফরমেশান আমি পাবো হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আলাদা আলাদা রিয়াকশানে বেসিক্যালি আলাদা আলাদা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? এই কনস্ট্যান্ট সম্পর্কে ডিটেলস ইকুইলিব্রিয়াম ক্লাসেই দেখবো পরের পরের সপ্তাহে। তো যাই হোক, ধর তোর কোনো রিয়াকশানে ধর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কে ইকুইলিব্রিয়াম, তাহলে তোকে বলে দিয়েছে হচ্ছে আর এর ভ্যালু জানিস, আর এর ভ্যালু মুখস্থ করেছিলি, আর এর ভ্যালু মুখস্থ করেছিস, খাতার ফার্স্ট পেজেও লিখেছিস, ঠিক আছে? টেম্পারেচার তোকে দিয়ে দেবে, সাপোজ ডেল জিরোর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। চলো একটা কোশ্চেন দেখলেই বুঝে যাবো, একটা কোশ্চেন দেখলেই বুঝে যাবো। আচ্ছা কোশ্চেন নাম্বার 13 দেখ, কোশ্চেন নাম্বার 13 দেখ। বলছে কি, স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জ অফ আ রিয়াকশন অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ সামথিং সামথিং কিলোজুল, ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন অ্যাট দ্য টেম্পারেচার। দেখতে পাচ্ছিস কোশ্চেনটা? তোকে কী বলে দিয়েছে বলতো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে হবে, তোকে ডেল জি জিরোর ভ্যালু দেওয়া আছে, বোঝা গেছে? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে মেজার করছি যখন তখন ওটাকে বলে স্ট্যান্ডার্ড, বোঝা গেল? তোকে ডেল জি জিরোর ভ্যালু দিয়ে দিয়েছে, টেম্পারেচার তোকে মেনশান করে দিয়েছে, তোকে বার করতে হবে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে শুরু করি অঙ্কটা, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে ভাই, আমি পরের সপ্তাহে পরীক্ষা নেবো থার্মোডাইনামিক্স। ওকে চল, তোকে ডেল জি জিরোর ভ্যালু কত দিয়েছে শুরু করি তাহলে। আমাকে বার করতে হবে হচ্ছে কে ইকুইলিব্রিয়াম। আচ্ছা এইবারে এইবারে ভ্যালু বসাবো, বসানোর আগে একটা জিনিস দেখি, এলএন কে ইকুইলিব্রিয়াম তুই অলরেডি ক্লাসে লগ করেছিস, কেমিস্ট্রি তারা ম্যাথসে লগ করেছিস, করেছিস সবাই লগ, আগের দিনও বলছিলাম লগ। এলএন মানে কি বলতো, লগের বেসে কি আছে, লগের বেস লগ করেছিস, লগ করেছিস, লগ লগের বেস যদি ই থাকে ওটাকে বলেছে এলএন, তাই তো? ক্লিয়ার? তাহলে চল আমি এক কাজ করি, ভ্যালু করবো, অঙ্ক করবো, এটাকে আমি লগে কনভার্ট করি, লগ বেস টেনে কনভার্ট করি। এলএন আর লগের মধ্যে রিলেশন কি ছিল, এলএন আর লগ বেস টেন, তা বুঝতে পারছিস তো? তাহলে চল এটাকে আমি লিখছি কত, -8টি, এটাকে আমি লগ বেস টেনে কনভার্ট করছি, তাহলে এটা কত হবে বলতো, 2.3038 ইন্টু লগ বেস টেন কে ইকুইলিব্রিয়াম। বোঝা গেল ভাই? আমি এই জিনিসটার জায়গায় 2.303 লগ বেস টেন কে ইকুইলিব্রিয়াম লিখলাম, ঠিক আছে? কোনো অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ ও সরি, তাহলে আমি এটার জায়গায় লিখলাম হচ্ছে এই জিনিসটা, বুঝেছিস? কষ্ট হচ্ছে বুঝতে? এলএন কে ইকুইলিব্রিয়ামের জায়গায় লিখলাম হচ্ছে 2.303 লগ বেস টেন কে ইকুইলিব্রিয়াম। তুই এলএন এক্সের জায়গায় 2.303 লগ বেস টেন এক্স লিখতে পারিস, সেটাই আমি করেছি, বোঝা গেছে? চল এবার তাহলে ডেল জি জিরো রিকোয়েস্ট, এটা আমার বার করতে হবে কি বলতো, কে ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা। আমি এক কাজ করি, পুরো জিনিসটাকে এক জায়গায় নিয়ে আসি, অর ডেল জি জিরো 2.303 জিরো, ক্লাস টুয়েলভেও কিন্তু লাগবে ইলেকট্রোকেমিক্যাল সেলে পড়ার সময়। ইকোয়াল টু কত হবে, লগ বেস টেন কে ইকুইলিব্রিয়াম। আমি ভাই দেখ, এখন কেমিস্ট্রির সাথে কোনো রিলেশন নেই, আমি বেসিক্যালি এখন ম্যাথস করছি, এই জিনিসটাকে এদিকে নিচে পাঠালাম, বুঝতে পারছিস? ক্লিয়ার? আচ্ছা তাহলে বল কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু কত হবে বলতো, আমি যদি এটাকে কে ইকুইলিব্রিয়াম ইকোয়াল টু রিপ্রেজেন্ট করি তাহলে কত হবে, কত হবে, 10⁻⁻, এই জিনিসটা বুঝতে পারছিস, লগের বেসিক একদম, লগের বেস। তাহলে কত হলো, কে ইকুইলিব্রিয়াম হবে কত, 10⁻⁻ ডেল জি জিরো বাই 2.303 8টি, বুঝলি ভাই? বুঝেছিস, বুঝিস নি, লগ করিস নি যখন ছিল, লগ বেস টেন এ ইকোয়াস টু বি হলে আমি এটাকে কী লিখতে পারি, লগ বেস টেন এ ইকোয়াস টু বি মানে আমি লিখতে পারি বলতো কি, এ ইকোয়াস টু 10⁻⁶।
ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার ভি, আমি বেসিক্যালি ওই জিনিসটাই করলাম। তাহলে কে ইকুইলিব্রিয়াম কত হলো? 10 টু দি পাওয়ার মাইনাস যে জিনিসটা থাকলো। ঠিক আছে, বোঝা গেছে? বুঝলি? এবার ভ্যালুগুলো বসাই। তাহলে কত হচ্ছে বুঝেছিস? ভ্যালুগুলো কত হচ্ছে দেখ, 10 টু দি পাওয়ার মাইনাস ডেল জি জিরোর ভ্যালু কত বলেছে? কত বলেছে ডেল জি জিরোর ভ্যালু বলবি না? 5.4 কিলো জুল। আচ্ছা, 5.4 কিলো জুল লাগলে কি হবে? কিলোকে আমার জুলে কনভার্ট করতে হবে, বুঝতে পারছিস তো? তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবি? তাহলে একবার আমি লিখে দিলাম, 5400 জুল ডিভাইডেড বাই কত হচ্ছে 2.303 ইন্টু আর ইন্টু টি। 2.303 ইন্টু আরের ভ্যালু কত বসাবো? আরের ভ্যালু কত বসাবো? তোকে দিয়ে দেবে না, ভালোবেসে দিয়ে দেবে না আরের ভ্যালু। 8.314 ইউনিট কি? জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবি, নাহলে কিন্তু তুই ইউনিট যদি গন্ডগোল করিস তোর অ্যান্সারও গন্ডগোল হবে। আগে থেকে বলে দিলাম আরের ভ্যালু হচ্ছে কত, 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, টেম্পারেচারের ভ্যালু কত বলেছে? ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই রাখলে হবে 298 কেলভিন। ঠিক আছে, দেখ আমি তোকে ইউনিট কাটাকাটি করে দেখিয়ে দিচ্ছি। জুল জুল উপর নিচে কেটে গেল, কেলভিন ইনভার্স কেলভিন কেটে যাবে। আর আগের দিন বলেছিলাম জুল পার মোল, আর তুই এটা করে নিতে পারিস ক্লাস টুয়েলভ লেভেলে, ইলেভেন টুয়েলভে। এত দিক ক্লিয়ার বোঝা গেছে? ক্যালকুলেট কর ভ্যালুটা কত আসছে দেখ। এবার এটা বেসিক্যালি আইএসসি বোর্ডের কোশ্চেন, ক্যালকুলেটর ছিল, সিবিএসসি হলে সোজা কথা হচ্ছে ভ্যালুগুলো এমন দেবে কাটাকাটি হয়ে সিম্পল হয়ে যাবে, বুঝতে পেরেছিস? 10 টু দি পাওয়ার মাইনাস সব ভ্যালু বসিয়েছিস, জিরো পয়েন্ট 113 আসলো তো, টেন টু দি পাওয়ার মাইনাস এটা করলে আসছে হচ্ছে 0.113। ইকুয়ালস আসছে 0.113, টেন টু দি পাওয়ার মাইনাস 5400 ডিভাইডেড বাই এই জিনিসটা করেছিস। দেখি ক্যালকুলেটার, ক্যালকুলেটার দেখি একবার, দেখি আচ্ছা তুই গন্ডগোলটা বুঝতে পারছিস কোথায় হচ্ছে? তুই যখনই করেছিস 5400 ডিভাইডেড বাই 8.314 আবার ডিভাইডেড বাই 298, তখন ও কি রিড করলে জানিস তো? 2.303 ও, আরে হ্যাঁ, এটা তো আমি 10 টু দি পাওয়ার পুরো ভ্যালুটা বললাম 0.113। তুই তো 10 টু দি পাওয়ার করিসনি। ও হ্যাঁ ঠিকই তো আছে, তোর তো 10 টু দি পাওয়ার করিসনি। আলটিমেট অ্যান্সার আছে 10 টু দি পাওয়ার মাইনাস ওই যেটা তোরা বার করছিস, ওটা করার পরে আলটিমেট অ্যান্সার আসবে সেটা। হ্যাঁ 0.113, ঠিক আছে বোঝা গেছে? ক্লিয়ার? আলটিমেট অ্যান্সার হচ্ছে এটা। কি আগে দিন বলেছিলাম না জুল আর মোল ওখানে হয়ে যায় তোর, জুল পার মোল উপরে জুল পার মোলই আছে বেসিক্যালি, কারণ তোকে এখানে কোশ্চেনে মোল যেহেতু বলে দেয়নি তুই ওটা কনসিডার করে নিতে পারিস, বুঝলি? এটা এই ধরনের কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসবে, এই ডেল জি আর কে ইকুইলিব্রিয়ামের ক্যালকুলেশন। ভাই 10 টু দি পাওয়ার মাইনাস 0.946 ওটার ভ্যালু আসে 0.113। হ্যাঁ রাখতে পারিস, ওটা তুই কীভাবে করবি? সিবিএসসি ওটা তোর পসিবল, তাহলে উপরে কিছুই নেই, উপরেও নেই বেসিক্যালি, জুল মোল ইনভার্সই ছিল, মোল ইনভার্স মোল ইনভার্স কেটে গেছে। ঠিক আছে, তোর আলটিমেট অ্যান্সার এটা এসছে, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো ইউনিট থাকে না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো ইউনিট থাকে না। এত দিলি গেছিস? ঠিক আছে বুঝলি, এটাই আগের দিন বলেছিলাম ভাই, এখানে বেসিক্যালি যখন কিছু বলেনি কোশ্চেনে তার মানে এটা জুল মোল ইনভার্স আছে। ঠিক আছে, তোকে যদি কোশ্চেনে মোল বলতো তখন হবে একটা কোশ্চেন করছি সেই রিলেটেড কোশ্চেন একটা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো ইউনিট থাকে না। ঠিক আছে, এটা হয়েছে, বুঝতে পারলি? চল পরে একটা কোশ্চেন তোকে বলছি, ক্লিয়ার এটা বুঝলি? আইইউপিএসসির এইচডব্লিউগুলো করেছিলি বাড়িতে? এখনও করিসনি?
লাস্ট থার্সডেতে পাঠিয়েছিলাম, আমি কিন্তু ওয়েট করছি তোরা করবি বলে। ক্লিয়ার? খাতা চল হেডিং দে এবার। আচ্ছা হেডিং দিয়ে পড়ে আরেকটা অঙ্ক করি। কোশ্চেন নাম্বার নাইন দেখ, ক্যালকুলেট দ্য এন্ট্রপি চেঞ্জ। কোশ্চেন নাম্বার নাইন, ক্যালকুলেট দ্য এন্ট্রপি চেঞ্জ হোয়েন 36 গ্রাম অফ লিকুইড ওয়াটার ইভাপোরেটস অ্যাট 373 কেলভিন। ক্যালকুলেট দ্য এন্ট্রপি চেঞ্জ হোয়েন 36 গ্রাম অফ লিকুইড ওয়াটার ইভাপোরেটস অ্যাট 373 কেলভিন। তোকে ডেল্টা এইচ ভ্যাপের ভ্যালু দেওয়া আছে, ডেল্টা এইচ ভ্যাপের ভ্যালু দেওয়া আছে, আর কিসে দেওয়া আছে, কিলোজুল পার মোল, তোকে 36 গ্রাম বলেছে। ঠিক আছে? আচ্ছা আগের দিন স্টেট ফাংশন পাথ ফাংশন পাঠিয়েছিলাম, মনে পড়ছে? স্টেট ফাংশন পাথ ফাংশন অনেকগুলো এক্সাম্পল তোকে মনে রাখতে বলেছিলাম। বল দেখি এন্ট্রপি আমার স্টেট ফাংশন না পাথ ফাংশন? এন্ট্রপি আমার স্টেট ফাংশন না পাথ ফাংশন? হ্যাঁ, এন্ট্রপি হচ্ছে বেসিক্যালি স্টেট ফাংশন। ঠিক আছে, শিওর? আচ্ছা এন্ট্রপি ইনটেনসিভ প্রপার্টি না এক্সটেন্সিভ প্রপার্টি? ইনটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, এন্ট্রপি হচ্ছে মাসের উপর ডিপেন্ড করে, অবভিয়াসলি মাসের উপর ডিপেন্ড করবে। তোর একটুখানি জলকে গরম করতে এন্ট্রপির যা চেঞ্জ হবে, তোর এক পুকুর জলকে গরম করতে এন্ট্রপির চেঞ্জ আলাদা হবে, স্বাভাবিকভাবে মাসের উপর রিলেটেড। ঠিক আছে, মাসের উপর ডিপেন্ডেন্ট মানেই হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, কিন্তু সাপোজ তোকে যদি কেউ বলতো মোলার এন্ট্রপি চেঞ্জ, ঠান্ডা মাথায় শোন, মোলার এন্ট্রপি চেঞ্জ। মোলার এন্ট্রপি মানে কি? মোলার এন্ট্রপি মানে হচ্ছে এক মোলের জন্য এন্ট্রপি চেঞ্জ কত হবে। বুঝতে পারছিস? ক্লিয়ার? এক মোলের জন্য এন্ট্রপি চেঞ্জ কত হবে বল দেখি। মোলার এন্ট্রপি এই টার্মটা আমার কী হবে, এক্সটেন্সিভ না ইনটেন্সিভ? এক মোলের জন্য চেঞ্জ কত হবে? এইবারে ধর তোকে বললাম কি, তুই ধর এক বালতি জল গরম করেছিস, এক গ্লাস জল গরম করলি, ধর বালতির মধ্যে আমার মোল ছিল হচ্ছে 50 মোল, ধরে নে আরও বেশি মোল হবে, এক গ্লাস জলে ধর ছিল হচ্ছে 5 মোল, এক পুকুর জলে ধর আছে হচ্ছে 1 কোটি মোল। ঠিক আছে, তুই তিনটেতেই ধর জল গরম করেছিস। তুই আর বুঝতে পারছিস? তুই বল, আমি যদি সব জায়গায় হিট সাপ্লাই একই করি, ধরে রাখ একই করলাম, তাহলে বল কোথায় আমার পার মোল যখনই চলে আসে তখন কী হবে, সেম হবে না আলাদা হবে? মানে পার মোল যদি চলে আসে ওটা কি মাসের উপর ডিপেন্ড করবে আর করবে না? করবে না, তাই তো। পার মোল চলে আসলে, পার মোল মানে কি ধর, মানে ব্যাপারটা কীরকম হলো, ব্যাপারটা হচ্ছে ধর তোকে যদি ডেন্সিটির মতন বলি কথাটা, ডেন্সিটির মতন হয়ে যাচ্ছে না? ডেন্সিটি মানে কি? মাস পার ইউনিট ভলিউম। তুই যখনই পার ইউনিট ভলিউমে নিয়ে চলে আসলি তখনই তো ওটা আমার মাসের উপর ডিপেন্ড করছে না, বুঝতে পেরেছিস? সিমিলারলি তুই যখন পার মোলে করলি, তাহলে দেখ 1000 মোলে যা হতো, 1 মোলে তো আমার সবার জন্যই ফিক্সড হবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? 1 মোলে তো সবার জন্যই ধর 10 করেই হচ্ছে। এইবার যেখানে 5 মোল আছে সেখানে 50 হবে, যেখানে 50 মোল আছে সেখানে 500 হবে, যেখানে 500,000 মোল আছে সেখানে 50 লাখ হবে, বুঝতে পারছিস? পার মোল যখন হলো তখন তো অ্যামাউন্ট আমার ফিক্স হয়ে গেল। তাহলে যখনই তুই দেখবি মোলার দিয়ে যে কোনো কিছু দেওয়া আছে সেগুলো বেসিক্যালি আমার কী হয় বলতো, সেগুলো আমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে নোট বলে লিখে রাখতে পারিস, পার মোলার এনি কোয়ান্টিটি ইজ, পার মোলার এনি কোয়ান্টিটি ইজ ইনটেন্সিভ প্রপার্টি, পার মোলার এনি কোয়ান্টিটি ইজ ইনটেন্সিভ প্রপার্টি, পার মোলার এনি কোয়ান্টিটি ইজ ইনটেন্সিভ প্রপার্টি। তোর কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেছে? কবে হবে? পার মোলার এনি কোয়ান্টিটি ইজ ইনটেন্সিভ প্রপার্টি। বোঝা গেছে? তাহলে তুই আমাকে বল মোলার ভলিউম তার মানে কি বলতো? মোলার ভলিউম, মোলার ভলিউম মানে সোজা কথা এক মোলের ভলিউম, এক মোলের ভলিউম, এক মোলের ভলিউম। তুই এবার ভাবতে পারছিস, দেখ 6.02×10^23 নাম্বার অফ পার্টিকেলের ভলিউম আমার তো একটা কন্ডিশন আর প্রেশারে সবসময়তেই ফিক্স, তাই না? বুঝতে পারছিস? হ্যাঁ, ধর তোকে তোকে যদি আমি বলি মোলার ভলিউম তার মানে কি হলো, ইনটেন্সিভ না এক্সটেন্সিভ? ইনটেন্সিভ। ঠিক আছে, মনে থাকবে মোলার মানে ইনটেন্সিভ। চল যাই হোক, এক জিনিস নিয়ে বেশি কথা আর বলার দরকার নেই। এইবারে এই কোশ্চেনটার দিকে দেখ, তোকে বলেছে দু কত গ্রাম আছে জল, তোর কাছে আছে হচ্ছে 36 গ্রাম। 36 গ্রামের আমি জলকে ইভাপোরেট করেছি, তাহলে এই প্রসেসটাতে এন্ট্রপি চেঞ্জ কত হবে, বুঝতে পারছিস? আচ্ছা তুই বল 36 গ্রামে করলে এন্ট্রপি চেঞ্জ যা হবে, আর যদি আমি 3.6 কেজিতে করতাম তাহলে কি এন্ট্রপি চেঞ্জ সেম হতো? সেম হতো কি?
আর যদি আমি 3.6 টনে করতাম তাহলে কি আমার এনট্রপির চেঞ্জ সেম হতো? এটা তুই আমাকে বল দেখি ভেবে। কীভাবে ভাবি রিলেট করার ব্যাপারটা বেসিক্যালি, ধর তোর কাছে 3.6 গ্রাম খাবার আছে, ভাত ধর আছে, এই অ্যামাউন্টের ভাতকে গরম করতে যে অ্যামাউন্টের হিট তোকে দিতে হয়, 3.6 কেজি ভাত গরম করতে কি সেম অ্যামাউন্টের হিট দিলে হয়ে যাবে? হবে না সিম্পলি, বুঝতে পারছিস তো? তার মানে অবভিয়াসলি মাসের উপর ডিপেন্ড করছে, তা মোলার এন্ট্রপি তো আমার মাস ডিপেন্ডেন্ট ফাংশন, মাস ডিপেন্ডেন্ট বলেই হচ্ছে আমার এক্সটেন্সিভ নয়, এই এক্সটেন্সিভ বেসিক্যালি, বুঝতে পারছিস? তাহলে আমাকে কী করতে হবে বলতো, 36 গ্রামের জন্য আমার ক্যালকুলেট করতে হবে, বোঝা গেছে? তোকে ডেল্টা এইচ ভ্যাপ দেওয়া আছে, তাই না? ডেল্টা এইচ ভ্যাপ দেওয়া আছে, ডেল্টা এইচ ভ্যাপের ভ্যালু কত দেওয়া আছে? 40.63 কিলোজুল পার মোল, ইউনিটটা ভালো করে দেখ। তোকে বলেছে এক মোলের জন্য তার মানে বেসিক্যালি চেঞ্জ হয়ে হচ্ছে এত, এক মোল জলকে গরম করে ভেপারে কনভার্ট করতে তোর যে এনথ্যালপির চেঞ্জ হয় সেটা হচ্ছে 40.63, বুঝতে পারছিস? আগে দিন মনে আছে ডেল্টা এইচ ভ্যাপ পড়েছিলাম, ডেল্টা এইচ ভ্যাপ কী ছিল বলতো? এনথ্যালপি অফ ভেপারাইজেশন, এনথ্যালপি অফ ভেপারাইজেশন কী ছিল, কী ছিল? তিনটে টার্ম পড়েছিলাম, এনথ্যালপি অফ ভেপারাইজেশন, এনথ্যালপি অফ সাবলিমেশন আর এনথ্যালপি অফ ফিউশন। এনথ্যালপি অফ ভেপারাইজেশন কী ছিল? হ্যাঁ, এক মোল লিকুইডকে গ্যাসে কনভার্ট করতে কনস্ট্যান্ট টেম্পারেচারে যে এনথ্যালপি চেঞ্জ হতো সেটাই ছিল হচ্ছে আমার এনথ্যালপি অফ ভেপারাইজেশন। পড়ছে না মনে? এক মোলের জন্য যেটা ছিল সেটা হচ্ছে আমার এনথ্যালপি অফ ভেপারাইজেশন, বুঝতে পারছিস? ক্লিয়ার? তাহলে এক মোলের সাথে যে অ্যামাউন্ট অফ হিট অ্যাসোসিয়েটেড সেটাই হচ্ছে আমার বেসিক্যালি এটা, বুঝতে পারছিস তো? এনথ্যালপি মানে কি? হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তাই না? কষ্ট হচ্ছে বুঝতে এটা, এনথ্যালপি মানে তো হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ক্লিয়ার? বোঝা গেল আগের ক্লাস? তাহলে দেখ তোকে এখানে কত অ্যামাউন্ট বলেছে, তোর কাছে আছে কত মোল? 36 গ্রাম ওয়াটার মানে কত মোল ওয়াটার বল আগে? 2 মোল এক্স্যাক্টলি, মাস গিভেন হচ্ছে 36 আর ওয়াটারের মোলার মাস কত? 18 গ্রাম পার মোল। তাহলে মোল অফ এইচ টু আমি লিখছি একদম শর্টকাটে লিখবো, এন এইচ টু ইকুয়ালস টু কত? মাস গিভেন হচ্ছে 36 গ্রাম ডিভাইডেড বাই 18 গ্রাম পার মোল, তার মানে কত হলো? 2 মোল, বুঝলি? তাহলে এক মোলের জন্য হিট লাগে এতটা, তাহলে 2 মোলের জন্য কতটা লাগবে? এটা ইন্টু 2, বোঝা গেছে? ক্লিয়ার? দেয়ারফর আমি লিখছি, দেয়ারফর ডেল্টা এইচ ভ্যাপ ফর 2 মোলস অফ ওয়াটার, ফর 2 মোলস লিখছি ডাইরেক্ট, ফর 2 মোলস কত হবে? 40.63 একবারে কিলো জুল পার মোল ইন্টু 2 মোল, কেটে গেল মোল মোল, পড়ে থাকবে কত? 40.63 ইন্টু 2 যা হবে তাই 681.26 কিলো জুল, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমার ডেল্টা এইচ ভ্যাপ বেরিয়েছে এত, ওকে? ক্লিয়ার? বুঝলি? আগে একটা ফর্মুলা পড়েছিলাম, কী ফর্মুলা? ডেল্টা এস এন্ট্রপি চেঞ্জ ইকুয়ালস টু কী ছিল বলতো বেসিক্যালি? কিউ বাই টি, তাই না? কিউ বাই টি ছিল, কিউ মানেই তো আমার কিউ মানেই আমার কী বলতো, কনস্ট্যান্ট প্রেশারে কিউ মানেই হচ্ছে এনথ্যালপি চেঞ্জ, তাই না? কনস্ট্যান্ট প্রেশারে কিউ মানেই তো এনথ্যালপি ছিল, আগের দিন মনে পড়ছে? কনস্ট্যান্ট প্রেশারে কিউ মানেই হচ্ছে আমার এনথ্যালপি। তাহলে এটা আমি লিখতে পারি কী বলতো, ডেল্টা এইচ ভ্যাপ ডিভাইডেড বাই টি, তাহলে আমার অ্যান্সার কত আসছে? 81.26 কিলো জুল ডিভাইডেড বাই টেম্পারেচার কত বলেছে? টেম্পারেচার বলেছে কি ভাই? দা যদি নাও বলতো তাহলে আমি বুঝতে পারতাম টেম্পারেচার 373 হবে, কেন? কারণ ওয়াটার হচ্ছে ভাই আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের লিকুইড থেকে ভেপারে কনভার্ট হয়, তোকে কিন্তু চাইলে নাও দিতে পারে টেম্পারেচার, বুঝতে পারছিস? আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন। ক্লিয়ার? তাহলে এটা করবি ডিভাইডেড বাই 373 কেলভিন, অ্যান্সার কত আসছে বল? আচ্ছা এটা দেখাচ্ছে কিলো জুলে, কিলো জুলে আসছে, তুই এটা বাই এটা কর দেখি, 81.26 ডিভাইডেড বাই 373 কত আসছে? হ্যাঁ 0.217, বুঝছিস? আচ্ছা যদি 0.217 লিখি তখন আমার এন্ট্রপির ইউনিট কী হবে? আমি আগের দিন তোকে বাড়িতে এন্ট্রপির ইউনিট পড়তে বলেছিলাম, মনে পড়ছে? এন্ট্রপির ইউনিট, এনথ্যালপির ইউনিট, ইন্টারনাল এনার্জির ইউনিট পড়েছিস বাড়িতে? পড়িস নি, খুব ভালো কথা, পড়তে হবে না। তাহলে 0.217 এটার ইউনিটটা কী হবে? দেখ আমি দেখতে পাচ্ছি উপরে আছে কিলো জুল, এটা কিলো জুল, এটা কেলভিন নয়, এটা কিলো জুল, কিলো জুল কেলভিন ইনভার্স, বোঝা গেল? তাহলে অ্যান্সার কত হলো? এত কিলো জুল কেলভিন ইনভার্স, এই হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেছে? চল বুঝে গেছিস। তুই পড়া ছিল এত অব্দি? ক্লিয়ার? ঠিক আছে, ঠিক টাইম এসেছিস, চল একটা নতুন টপিক স্টার্ট করছি, হেডিং দে বল। হ্যাঁ হয়ে গেছে এত অব্দি, বুঝলি? চল পরেরটা আবার হেডিং দে, দেখ ডিফারেন্ট ডিফারেন্ট। এখন তুই আমি তুই পড়বো হচ্ছে থার্মোডাইনামিক্সের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখান থেকে তোর স্কুলে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। শুনেছি হেসেস ল? হেসেস ল ওটার অ্যাপ্লিকেশন আমার তোর আসবে, ওখান থেকে কিন্তু অঙ্ক আসবে ভালো মতন, ওখান থেকে নিউমেরিক্যালস আসে,
তো বেসিক্যালি হেসেস ল স্টার্ট করার আগে, মানে যুদ্ধ স্টার্ট করার আগে ছোটো ছোটো অস্ত্রগুলো এবার কালেক্ট করার সময় এসছে। তাহলে ছোটো ছোটো অস্ত্রগুলো আগে কালেক্ট করি, তারপরে হেসেস লতে আসছে। তাহলে ছোটো ছোটো অস্ত্র বলতে কি, ফার্স্ট অস্ত্র লেখ, লেখ এনথ্যালপি অফ ফরমেশন। এক নাম্বার লেখ এনথ্যালপি অফ ফরমেশন, এনথ্যালপি অফ ফরমেশন, এনথ্যালপি অফ ফরমেশন। আচ্ছা, এনথ্যালপি অফ ফরমেশন ঠান্ডা মাথায় দেখ, তারপর তুই লিখবি খাতায়। এনথ্যালপি অফ ফরমেশন মানে কি, আগে মানেটা তোকে বলছি। মানে হচ্ছে ধর কোনো একটা কম্পাউন্ডকে এক মোল বানাবো, ঠান্ডা মাথায় শুনে রাখবি, এক মোলই বানাতে হবে তোকে। তোকে কিন্তু পরীক্ষাতে ইকুয়েশন নিজেকে বানাতে হবে, নিজেকে লিখতে হবে ইকুয়েশন, সবসময় তোকে ইকুয়েশন দিয়ে দেবে না। এনথ্যালপি অফ ফরমেশন মানে হচ্ছে বেসিক্যালি এক মোল কোনো কম্পাউন্ড বানাতে যে অ্যামাউন্টের হিট ওর সাথে ওই প্রসেসের সাথে অ্যাসোসিয়েটেড, তাকেই বলেছে এনথ্যালপি অফ ফরমেশন, বুঝলি? সে তার কথা ফরমেশন, ফরমেশন মানেই বানানো। তাহলে এক মোল অফ কম্পাউন্ড ফর্ম করতে যে অ্যামাউন্টের হিট আমার ওর সাথে অ্যাসোসিয়েটেড, বা যে অ্যামাউন্টের এনথ্যালপি চেঞ্জ ওর সাথে অ্যাসোসিয়েটেড, ওকেই বলে হচ্ছে এনথ্যালপি অফ ফরমেশন। বোঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে বানাবোটা কোথা থেকে, কোথা থেকে বানাবো? সাপোজ তোকে বলেছে হচ্ছে সিও টু তুই বানাবি, তোকে এটা থিওরিটিক্যালি বানাচ্ছি, প্র্যাকটিক্যালি নয়, এখন থিওরিটিক্যালি বানাচ্ছি। বানাতে হবে হচ্ছে ওর করেসপন্ডিং কম্পাউন্ডগুলোর মধ্যে যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলো থেকে বানাতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে সিও টু যদি বানাই আমি স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে, কাকে কাকে নেবো? কার্বন আর অক্সিজেন, সোজা কথা, বোঝা গেল? আমি কিন্তু কার্বন মনোঅক্সাইড আর অক্সিজেন নেবো না, আমি নেবো হচ্ছে করেসপন্ডিং স্টার্টিং ম্যাটেরিয়াল, শুধু এলিমেন্ট, বোঝা গেল? আর এলিমেন্টগুলো ওর স্টেবেল যে ভার্সনে বসে থাকে সেই ভার্সনটা নেবো, বুঝলি? কার্বনের স্টেবেল ফর্ম কী? সলিড, লিকুইড না গ্যাস? সলিড, সলিড কার্বন, ঠিক আছে? কার্বন হচ্ছে নর্মাল এলিমেন্টাল কার্বন, হচ্ছে সলিড কার্বন। অক্সিজেন নর্মাল কী ভার্সনে বসে থাকে নেচারে? গ্যাস, গ্যাস, অক্সিজেন গ্যাস থাকে, অক্সিজেন যখন গ্যাস থাকে তখন অক্সিজেনের ফর্মুলা কী হয়? O2, বুঝতে পেরেছিস? তাহলে তোকে যদি পরীক্ষাতে বলে, সাপোজ বলে দিল CO2-র ফরমেশন অফ এনথ্যালপি, সরি, CO2-র এনথ্যালপি অফ ফরমেশন, তাহলে একটা ভ্যালু বলে দিয়েছে। তোকে কিন্তু ইকুয়েশন ফার্স্ট অফ অল তোকে নিজেকে বানাতে হবে, বুঝলি? তোকে ধর পরীক্ষাতে বলেছে CO2-র এনথ্যালপি অফ ফরমেশন একটা ভ্যালু ধর বলে দিল, তার মানে তোকে ফার্স্ট কাজ কী হবে? ফার্স্ট কাজ হবে হচ্ছে তোর ফরমেশন রিয়াকশানটা লেখা, ফরমেশন রিয়াকশান লেখা। ফরমেশন রিয়াকশান লেখার সময় মাথায় কী রাখবো? এক মোল এটা বানাতে হবে, বোঝা গেছে? তাহলে চল, আমি ধর এখন যদি ফরমেশন রিয়াকশান অফ CO2 লিখি, তাহলে আমি বানাচ্ছি কি, CO2 বানাবো। কত মোল CO2 বানাবো? এক মোল CO2, বুঝলি? চল, বুঝে গেছিস? আচ্ছা, CO2 আমার কী হয়? গ্যাস, লিকুইড না সলিড? নর্মাল CO2 গ্যাস, বুঝলি তো? তাহলে আমি এই জিনিসটা বানাচ্ছি, কোথা থেকে বানাবো? চল, এই জিনিসটা বানাবো হচ্ছে আমি বেসিক্যালি দেখ এদের থেকে। স্টার্টিং ম্যাটেরিয়াল কী নেবো? এদের করেসপন্ডিং এলিমেন্টটা, তাহলে কার্বন নিতে হবে।